আমাদের দেশের যে বীরেরা আছে তারা যদি আন্দোলন না করতো তাহলে কিন্তু ভারত স্বাধীন হতো না, আমরাও এরকম ভাবে স্বাধীনভাবে থাকতে পারতাম না। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়, শিক্ষামন্ত্রী রীতিমতো কল করে, সরকার অ্যানাউন্স করেন হাজারটা, মানে কি হাজার কেসেস যদি হয়ে যায়। বন্ধুরা, আজকে একটু অন্যরকম টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কারণ তোমরা অনেকেই আমাকে এই বিষয়টায় মতবাদ দিতে বলেছো, অনেকেই বলেছো তোমার এই বিষয়ে কি বক্তব্য রয়েছে। ইউটিউবে এই মুহূর্তে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকমের মত দিচ্ছে, যেটার শুরু কিন্তু অ্যাকচুয়ালি আমিই করেছিলাম। মানে প্রথম আমি যখন পড়াচ্ছিলাম বেশ দুদিন আগে, তখন একটি মেসেজ ইনস্টাগ্রামে আমার কাছে আসে, যেখানে একটি স্টুডেন্ট পরিষ্কারভাবে একটি থাম্বনেলের স্ক্রিনশট দিয়েছে একটি চ্যানেলের ভিডিওর। সেখানে পরিষ্কার করে লেখা ছিল ও যে স্টুডেন্টটি বলছে যে আমাদের আন্দোলনে নামতে হবে, আমাদের আন্দোলনে যদি নামি তাহলেই অ্যাকচুয়ালি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাবে। এখান থেকেই কিন্তু এই ইউটিউবে যেসব এখন হচ্ছে বাংলা ইউটিউব চ্যানেলগুলোতে এডুকেশনে, তো অ্যাকচুয়ালি শুরু এখান থেকে। তখন আমি কমিউনিটিতে এরকম একটা পোস্ট করি, শুধুমাত্র আমি কমিউনিটিতেই থেমে থাকিনি, তারপরে স্টুডেন্টদের জন্য আরও একটি ভিডিওর মাধ্যমে তাদেরকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করি। আমাদের লড়াই কিন্তু এক্সাম বাতিল করা নয়, আমাদের লড়াই হচ্ছে তোমরা স্টুডেন্ট, তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা না নেওয়া অফলাইনে, সেই কারণে বাতিল করা। মেন উদ্দেশ্য পরীক্ষা বাতিল করা নয়, মেন উদ্দেশ্য তোমাদের এর লাইফে কোনো রিস্ক যাতে না হয়। এটা সর্বপ্রথম আমি ভিডিও করেছিলাম। এবার অনেকে আমাকে কমেন্টে বলছো তোমার চ্যানেলে দেখা দেখি অমুক চ্যানেল অ্যাকচুয়ালি ভিডিও করে। এরপরে আরও একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো না, পশ্চিমবঙ্গে যত এডুকেশনাল ইউটিউব চ্যানেল আছে সমস্ত ইউটিউব চ্যানেলের আগে কিন্তু এই চ্যানেলটাই ছিল লাইভ গুরু বাংলা। এবার তোমরা বলবে যে আপনার চ্যানেল সবার প্রথমে তৈরি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আপনার চ্যানেলে খুব একটা, প্রথম তৈরি হওয়ার পরেও চ্যানেলে ভিউ আসে না, সাবস্ক্রাইবারও খুব বেশি নেই, খুব জোর হলে 1,00,000+ সাবস্ক্রাইবার রয়েছে। কারণ কি, দেখো আমি কোনো সময় এখনও পর্যন্ত এরকম কোনো ভিডিওই দিইনি যেটা আমার নীতির বিরুদ্ধে হয়। কারণ এখন পরিষ্কার এডুকেশন চ্যানেল বলতে একটাই জিনিস মানুষ জানে, সেটা হচ্ছে সাজেশন। বিভিন্ন বিষয়ের সাজেশন বানাও, তোমার চ্যানেল আগে যাবে। কারণ 95% স্টুডেন্ট কিন্তু সাজেশনে বিশ্বাসী, খারাপ লাগলেও এটাই বাস্তব। সেই কারণে তুমিও হয়তো না কোনো সময় সাজেশন ভিডিও দেখতে চলেছ, ভালো লাগে। কোনো একটা স্টুডেন্ট, পার্টিকুলার সাবজেক্টের টিচার, সে অ্যাকচুয়ালি সাজেশন ভিডিও দিচ্ছে, তার যেটা এক্সপিরিয়েন্স সেটাকে ব্যক্ত করছে। মানুষ রয়েছে এ যারা অ্যাকচুয়ালি সাবজেক্টের, কোনো সাবজেক্টের টিচার আমি জানি না, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেক দিন সাজেশন ভিডিও দিতে থাকে, যার জন্যই আজকে যত ইউটিউব বড় বড় চ্যানেল রয়েছে। আমি বড় চ্যানেল বলতে সাবস্ক্রাইবার বেসে বলছি। দেখো এবার যে প্রোটেস্টের ব্যাপারটা তোমাদের কাছে তুলে দেওয়া হয়েছে, যে প্রোটেস্ট করছে সেটা কোথাকার ভিডিও, সেটা হচ্ছে আসামের ভিডিও, তোমরা অনেকেই জানো, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা তোমরা এখনও জানো না। সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আসামে এই ব্যাপারটা যদি দেখি, আসামের এখন ডেইলি কেস, ঠিক আছে, আসামের যদি এখন ডেইলি কেসেস দেখি, ঠিক আছে, তাহলে কি বলবো, 1.9K ডেইলি সংক্রমিত হচ্ছে সম্পূর্ণ আসাম রাজ্যে, মাত্র 1.9 কেসেস হয়েছে আগের দিন। তার মানে বুঝতেই পারছো 2000 ক্রস করেনি। আর যদি আমাদের রাজ্যের কথা বলি এই মুহূর্তে, ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি তাহলে কিন্তু এই কেসটা দেখা যাবে অনেক পরিমাণ বেশি, এই প্রায় আমরা বলতে পারি 12,000 প্রায় সংক্রমণ হয়েছে। শুধু রাজ্যের কথা তো ছেড়েও দাও, যদি আমি একটা জেলার সংক্রমণের কথা বলি, ধরো আমাদের জেলা, আমি যে জেলায় থাকি, নর্থ 24 পরগনা, ঠিক আছে, নর্থ 24 PGS-এর কথা যদি বলি, তাহলে কিন্তু সংক্রমণের থেকে বেশি 2.5K+ রয়েছে শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলার। মানে বুঝতে পারছো, এটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা জেলার সংক্রমণেই রয়েছে, আর এটা আসাম একটা রাজ্যের সংক্রমণ এটা রয়েছে। এবার এর ক্ষেত্রে অনেকেই বলতে পারে পপুলেশনের ব্যাপারটা, তো যাই হোক না কেন, বুঝতে পারছো, একটা জেলার সাথে আমি আমাদের একটা, মানে পশ্চিমবঙ্গের একটা জেলার সাথে একটা রাজ্যের কম্পেয়ার করছি, সেখানে রাজ্যে কম আমাদের জেলাই বেশি। তার মানে বুঝতে পারছো, আসামের সাথে কখনোই আমাদের প্রথম কথা কম্পারিজন আসে না, আসামের স্টুডেন্ট কী করেছে আমাদেরও প্রোটেস্ট করা উচিত, এটা আসে না। কিন্তু আমাদের কী করণীয়, আসামের আরও একটি বিজ্ঞপ্তির কথা আমাদের বলি। ওখানে বলা হয়েছিল, ওখানকার যে শিক্ষা দপ্তর আছে তারা অফিসিয়ালভাবে একটা অ্যানাউন্স করেন, বা রাজ্য সরকার অ্যানাউন্স করেন, হাজারটা, মানে কি হাজার কেসেস যদি হয়ে যায়, ঠিক আছে, মানে 1,000-এর বেশি কেসেস হয়ে যায়, তাহলে স্কুল, ঠিক আছে, এ স্কুল কলেজ থেকে শুরু করে, ঠিক আছে, স্কুল কলেজ এ যা যা আছে সমস্ত কিছু অ্যাকচুয়ালি বন্ধ করার কথা বলেন, স্কুল কলেজ থেকে সমস্ত কিছু।
কিন্তু আমাদের রাজ্যে দেখেছো অনেক মানে প্রায় 6,000-7,000 সংক্রমণ যখন হয়েছিল তারপরে স্কুল বন্ধের নির্দেশিকা এসেছে, তার আগে আসেনি। মানে আমাদের রাজ্য কিন্তু একটু মনে হচ্ছে না কোথাও গাফিলতি করছে স্টুডেন্টদের দিক থেকে, স্টুডেন্টদের স্বাভাবিকভাবে স্টুডেন্টদের বুঝতে চাইছে না, সেই ডিপ্রেশনের মধ্যে রাখতে চাইছে, সমস্ত কিছুই করছে আমাদের রাজ্য, একটু দেরিতে করছে। এটার বিভিন্ন কারণ হতে পারে, অনেকে বলতে পারে যে বিধানসভা ভোট কারণ। এরপরে মেইন যে বিষয়টা, আমাদের রাজ্যের যে স্টুডেন্টরা রয়েছে তাদেরও কি প্রোটেস্ট করা উচিত? অবশ্যই প্রোটেস্ট করা উচিত, এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিডের সংক্রমণ দেখেও আমাদের প্রোটেস্ট করা উচিত। যখন বিভিন্ন শিক্ষক শিক্ষিকার স্যালারি কম হয়, স্যালারি বাড়ানোর দরকার পড়ে, এবং সরকারের কোনো ক্রিয়াকলাপ যদি মানুষের ভালো না লাগে সেক্ষেত্রে বিদ্রোহ হয়, অ্যাকচুয়ালি তারা কি আন্দোলন করে, তার ফলেই কিন্তু সেই জিনিসটা তাড়াতাড়ি হয়, যেটা দেরি হওয়ার জিনিস সেটা তাড়াতাড়ি হয়। এছাড়া আমাদের, আমরা যে এভাবে স্বাধীনভাবে রয়েছি, আমাদের দেশের যে বীরেরা আছে তারা যদি আন্দোলন না করতো তাহলে কিন্তু ভারত স্বাধীন হতো না, আমরাও এরকমভাবে স্বাধীনভাবে থাকতে পারতাম না। আমাদের সংবিধান অনুযায়ী আমরা প্রোটেস্ট করতেই পারি আমাদের পছন্দ না হলে। তোমরাও যদি তোমাদের বাবা মা কোনো একটা পোশাক দেয়, সেই পোশাকটা যদি তোমার পছন্দ না হয় তুমি বলো না বাবা আমি এই পোশাকটা নেবো না, সেটারও বিরোধিতা করো, বাবা মার বিরোধিতা করো কোনো জিনিস পছন্দ না হলে, তাহলে তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে, জীবনের সাথে কম্প্রোমাইজ করে কেন চুপ করে বসে থাকবে? প্রোটেস্ট তোমাদের করতেই হবে, কিন্তু প্রোটেস্ট করার একটা নিয়ম আছে, প্রোটেস্ট করতে গিয়ে নিজেরই আদৌ ক্ষতি হয়ে যায় এরকম কিছু যাতে না করো। সেই জন্য কীভাবে করবে, দেখো আমাদের প্রোটেস্ট করার একটা দুটো রাস্তা আছে। যে প্রোটেস্ট একটা আছে আমরা মাঠে নেমে প্রোটেস্ট করব, মানে অ্যাকচুয়ালি হচ্ছে অফলাইন, যেরকমভাবে আমরা অফলাইনের এক্সাম দিতে চাই না। আরেকটা আছে কি, আরেকটা প্রোটেস্ট করার রাস্তা আছে অনলাইন, যেটা বেশি কার্যকরী। এবার অনেকেই বলবে যে অনলাইনে প্রোটেস্টে কেউ গুরুত্ব দেবে না, আমি বলি দেবে। এটার প্রমাণস্বরূপ তুমি আমার চ্যানেলের ভিডিওতে দেখতে পারো, একটি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট যার অ্যাকচুয়ালি সে পরীক্ষা দিতে গেছিলো, মানে এক্সাম দিতে গেছিলো উচ্চ মাধ্যমিকের, কিন্তু তার যে রেজাল্ট সেই রেজাল্টে ফেল দেখিয়েছিল, তাকে অ্যাবসেন্ট দেখিয়েছিল, বুঝতে পারছো? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সত্ত্বেও তাকে অ্যাবসেন্ট দেখিয়েছে, বোর্ডের এক্সামিনেশানের রেজাল্ট ফেল এসছে, সে একটাও পরীক্ষা দেয়নি, সব পরীক্ষায় অ্যাবসেন্ট দেখিয়েছে। তখন আমি আওয়াজ ওঠাই, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়, কলও আসে এই রীতিমতো, এবং সেই শিক্ষামন্ত্রী রীতিমতো সেই যে মেয়েটি ছিল সেই মেয়েটিকে কল করে, এবং তার যে প্রবলেম যেটা এতদিন ধরে বোর্ডে ফোন করে কল করে কিচ্ছু হচ্ছিল না, সেটা একটা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে হয়ে গেছে, এবং সে রীতিমতো এক সপ্তাহের মধ্যে ওই মার্কশিটটা ফেরত নিয়ে হয়, যে মার্কশিটে সে অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট দেখাচ্ছিল, আবার পুনরায় মার্কশিট দেওয়া হয় এবং সে পাশ করে যায়। তার দাবি ছিল কিছু নম্বর হয়তো কম আছে, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে এখনও পর্যন্ত উপস্থিত আছে, নিচে দেখতে পাচ্ছ, এবং সেই মেয়েটির কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে আছে। তো যাই হোক, তার মানে বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়ার কিন্তু অনেক বড় পাওয়ার। তোমরা পথে নেবে যে প্রোটেস্টটা করবে সেটারও পাওয়ার রয়েছে, যেরকম তার থেকে বেশি কোনো অংশ কিন্তু কম যায় না সোশ্যাল মিডিয়ার পাওয়ার। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় একটা জিনিসকে ট্রেন্ড করো তাহলে রাজ্য সরকারের চোখে আসবে, কেন্দ্র সরকারের চোখে আসবে, এবং তোমাকে এ তোমার যে দাবি সেই দাবি মানতে বাধ্য হবে। এবং তুমি যেটা বলছো অন্যায় কোনো কথা তো আমরা বলছি না, আমরা শুধু চাইছি একটা বিজ্ঞপ্তি, আমরা চাইছি না এক্সাম পুরোপুরি ক্যান্সেল হয়ে যা, আমরা চাইছি যে স্টুডেন্টদের ন্যায্য বিচার দেওয়া হোক। স্টুডেন্টদের যদি অ্যাসাইনমেন্ট ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হয়, ইন্টারনাল অ্যাসাইনমেন্টের সাথে এক্সামিনেশান নেওয়া হোক, বা অন্যভাবে এক্সামিনেশান নিয়ে তাদের রেজাল্ট দিয়ে দেওয়া হোক, পাস করিয়ে দেওয়া হোক। এবছরে অনেক স্টুডেন্টের অনেক রকমের সমস্যা গেছে কোভিডের কারণে, স্কুল রীতিমতো ক্লাস করাতে পারেনি, অনেক জায়গায় দেখা গেছে অনলাইনে ক্লাস হয়েছে শুধুমাত্র নামমাত্র কোশ্চেন, আর শুধুমাত্র কোশ্চেন আর ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে বোঝানোর কোনো ব্যাপারই নেই। তো এটা এগ্রি করবে অনেকেই আমাকে বলে, যেহেতু আমি বিভিন্ন স্টুডেন্ট এবং তোমাদের সঙ্গে যুক্ত রয়েছি তোমরাই অনেকে আমাকে বলেছ, এছাড়া আমি দেখেছিও বিভিন্ন স্কুলের ক্ষেত্রে। তো এখানে এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের অনলাইনে কিভাবে টেন্ড করতে হবে, ওয়েস্ট বেঙ্গল এক্সাম ক্যান্সেল বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সাম ক্যান্সেল, এই দুটো বাদে অন্য কোনো কিছু হ্যাশট্যাগে লিখবে না। যদি অন্য কোনো কিছু লেখো তাহলে কিন্তু একত্রিত হতে পারবে না, কেন আমাদের সবার দাবি এক, আমরা সবাই, আমি তোমাদের জন্য লিখবো, সবাই একসাথে কাজ করবো, তাহলে কিন্তু এটা একটা বড় ইস্যু হবে, এবং এটাকে ছোটো জিনিস হিসাবে দেখবে না রাজ্য সরকার, বড় একটা বিষয় হিসাবে দেবে, গুরুত্ব দেবে। আর যখন ওয়েস্ট বেঙ্গলের অধিক সংখ্যক স্টুডেন্ট এই বিষয়টাকে এ নিয়ে আলোচনা করবে, তখন কিন্তু সকলের দৃষ্টি, শিক্ষামন্ত্রী হোক মুখ্যমন্ত্রী, সকলের দৃষ্টি এটার ওপর পড়বে, এবং তারাও বুঝতে পারবে স্টুডেন্টরা এটা চায় না, স্টুডেন্টদের বিরোধিতা করা যাবে না। আরও একটা বিষয় তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো,
বা যা বলছো যে তোমার যে ভিডিও তুমি করছো সেই ভিডিওটা হুবহু কপি করছে কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, এ দেখো আমার এতে কোনো আপত্তি নেই। হ্যাঁ এখানে একটু মৃদু খারাপ তো লাগেই, কারণ তোমরা সকলেই জানো কত পরিশ্রম করে যখন রিসার্চ কোনো ভিডিও বানায়, যেমন নিউ এডুকেশন পলিসি 2020 পুরো ইন্ডিয়ার মধ্যে, আমি যদি বলি পুরো ইন্ডিয়ার মধ্যে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না পুরো ভারতের মতো সবার প্রথম আমি পুরো অ্যানালাইজ করে তোমাদেরকে নিউ এডুকেশন পলিসি বুঝিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত নিউ এডুকেশন পলিসি সম্বন্ধে জানো না, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। এছাড়া অন্যান্য কোনো স্ট্রিমের ব্যাপারে হোক পুরো ডিটেলসে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছি কোনটা নিলে কী হবে ভালো হবে। তো মাঝে মাঝে দেখি যে সেই ভিডিওটা অন্য কোনো জায়গায় বা প্রথম বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম ও কীভাবে অ্যাকচুয়ালি সূত্রগুলো এসছে, বিভিন্ন সূত্র, ধরো তোমরা সারা বছর একটা স্টুডেন্ট খুব পড়াশোনা করলো আর একটা স্টুডেন্ট খুব অল্প পরিসর পড়াশোনা করলো, দেখা গেলো যে অল্প পরিসর পড়াশোনা করলো তার মার্কস খুব বেশি এসে গেছে, যে বেশি পড়াশোনা করেছে তার খুব কম মার্কস এসেছে তার তুলনায়। তাহলে তো যে যার পরিশ্রম করেছে, খুব পরিশ্রম করেছে, খেটেছে, তার কোনো কারণে যদি মার্কস কম আসে তার তো খারাপ লাগবেই, সেরকম আমারও মৃদু খারাপ লাগে। আর যারা এরকম ধরনের কাজ করছে তারা যে খুব খারাপ, খুব বাজে কাজ করছে এটাও কিন্তু নয়। কারণ যেভাবেই বার্তা প্রেরক, আমার ভিডিও দ্বারা তোমরা জানো বা অন্য কারোর ভিডিও দ্বারা জানো, কোনো অসুবিধাই নেই, মানুষের কাছে সঠিক বার্তা প্রেরণ করা দরকার। যেমন ধরো আজকে আমি তোমাদের কিছু বলছি, তোমরা তোমার ভাইকে সেই বিষয়টা বলছো বা ছোটো বোনকে বা বন্ধুকে, তাহলে কী হচ্ছে, এ তুমিও যে জিনিসটা শিখছো তুমি আরেকজনকে শেখাচ্ছো, তুমি একটা ভালো কাজ করছো, উল্টে তারা ভালো কাজ করছে, আমি এটাই আমার মনে হয়। এবং আমিও যখন কোনো কিছু শিখি এটা আমার যে দর্শক আছে, আমার যে বন্ধু আছে তাদের সাথে শেয়ার করা উচিত, তাদেরকেও আমি শেয়ার করি। দেখো শিক্ষা বা যেটা তুমি জানছো সেটা শেয়ার করলে কোনো দিনও কমে না, এক কথাই আছে, শিক্ষা এমন এক জিনিস দান যত করবে তত বাড়বে। সেই ক্ষেত্রে তোমাদেরও বলবো আমার ভিডিও তোমরাও ইনফ্যাক্ট কোনো সব জায়গায় শেয়ার করতে পারো।